আশেপাশের লোকজন দৌড়ায়, যেহেতু রোগটা অন্ধকার ছিল, আশেপাশের লোকজন পথে দৌড়ায় চলে আসে রাস্তার উদ্ধার করার জন্য, স্পিড করার জন্য। উদ্ধার করতে আসার পর বিপরীতমুখী একটা গ্রামীণ বাস সে আইসা ওই প্রাইভেটটাকে, ওই প্রাইভেটটাকে ভিতরে যাওয়া হয়েছে, ওই পথচারীদেরকে চাপা দিলে এখানে যারা উদ্ধার করতে আসছিল প্রাইভেটের আহত ব্যক্তিদেরকে, তাদের মধ্যে আমরা ফেরবার দিয়ে ইতিমধ্যে আমরা তাৎক্ষণিকভাবে যাদেরকে উদ্ধার করে ঘটনাস্থলে দুজন মারা গেছে, আর বাকি দুজনকে হসপিটালে আনার পর তারাও মারা গেছে, চারজন গুরুতর আহত অবস্থায় তারা মারা যায়। এই ব্যাপারে আমরা ঘটনাস্থল থেকে এই যে ঘাতক বাস এবং ওই যে দুর্ঘটনা কবল সংগঠিত প্রাইভেটকে আমরা জব্দ করেছি এবং ওইগুলো আমরা হাইওয়ে থানা পুলিশের বাজিতে নিয়ে গিয়েছি। আর এখানে যেগুলা যারা হালকা ইঞ্জুরি আছে সেগুলো আমরা নাম ঠিকানা সংগ্রহ করছি, আর যারা যারা মারা গিয়েছেন তাদের আত্মীয় স্বজনদের আমরা নামগুলো আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মোটামুটি এটা আমার বক্তব্য। ঢাকার দিকে যাইতেছি আমি, ঢাকামুখী ছিলাম আমি, ঢাকামুখী ছিলাম তখন আপনার কিস্তির একটা বাসে মারছে, মারার পর আপনার আবার আরেকটা বাসে মারছে, তখন ওই বাসে যখন মারছে দ্বিতীয় বাসে যখন মারছে তখন আমার আশেপাশের যে লোকজন যারা ছিল তারা আমাদেরকে আপনার সাহায্য করার জন্য আসছিল, ওই অবস্থায় আবার মারছে, তখন ওই সাহায্য যারা করছে ওইখান থেকে প্রায় তিনজন অবস্থা। প্রথম মারে কোন গাড়িটা? আপনার বাড়ি কোথায়? আপনার নাম? আমার নাম আশিকুর রহমান স্যার। আপনার বাবার নাম? মৃত জাকির হোসেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আশিকুর রহমান কি নাম?